সারণী তৈরি করার পর তার পরিচিতিমূলক বিবরণ যুক্ত করার নিয়ম শেখানো হয়েছে একটি সারণীর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কলাম শিরোনাম এবং সারির প্রতিটি তথ্য রেখা বেষ্টনীর ভেতরে থাকে এরূপ উপস্থাপনা দেখেই বোঝা যায় এটি একটি সারণী সারণীতে রেখা বেষ্টনী যুক্ত করার নিয়মও আগের পর্বে শেখানো হয়েছে কিন্তু রেখা বেষ্টনীর আরও অনেক কাজ আছে বর্তমান পর্বে শেখানো হবে এই ছাড়াও সারণী ফরম্যাটিংয়ের কাজও শেখানো হবে আগের পর্বে রেখা পর্বের যুক্ত সারণীর ঘর বা সেলের ভেতরের লেখা এবং রেখা একেবারে গায়ে গায়ে লেগে রয়েছে তবে লক্ষ্য করা যেতে পারে যে ঘর বা সেলের লেখা পাশাপাশি ভেতরের যত বেশি প্রসারিত হবে সেই সেল বা ঘরের পাশাপাশি মাপও সেই অনুযায়ী প্রসারিত হবে সেটা কলাম শিরোনামের সেল বা ঘরেই হোক বা তথ্য ধারণ করা সেল বা ঘরেই হোক যেমন গ্রাম কলামের পাঁচ নম্বর সারিতে ব্যাপারি পাড়া লেখাটি পাশাপাশি সবচেয়ে বেশি প্রসারিত। সেই অনুযায়ী কলামের পাশাপাশি মাপ বেড়ে গেছে। আবার পিতার নাম কলামের শিরোনাম পাশাপাশি যত বড় ওই কলামের কোনো সাড়িতে বিদ্যমান কোনো তথ্য ততটা প্রসারিত নয়। তবুও কলাম শিরোনামের পাশাপাশি মাপ অনুযায়ী প্রতিটি সেল বা ঘরের পাশাপাশি মাপ নির্ধারিত হয়েছে। HTML নিজেই এই কাজগুলোর সমন্বয় করে থাকে ঘর বা সেল পাশাপাশি কিছুটা প্রসারিত হলে দেখতে ভালো লাগবে এবং পড়তেও সুবিধা হবে উদাহরণের সুবিধার্থে আগের সারণিতে আরেকটি শাড়ি যোগ করা হয়েছে এতে শাড়ির সংখ্যা দাঁড়িয়েছে ছয়টি ঘর বা সেল পাশাপাশি প্রসারিত করার জন্য সূচনা টেবল ট্যাগের ভেতরে বর্ডার সমান সমান ডাবল ইনভার্টেড কমা ওয়ান ডাবল ইনভার্টেড কমা এর ডান পাশে ইনসার্শন পয়েন্টার বসিয়ে একবার স্পেস পারে চাপ দিয়ে টাইপ করতে হবে উইথ সমান সমান ডাবল ইনভার্টেড কমা ফোর ডাবল ইনভার্টেড কমা এইচটিএমএল এডিটার সেভ করতে হবে এডিটারের রান মেনিউর লঞ্চ ইন ফায়ারফক্স কমান্ড দিতে হবে তাই দেখা যাবে গোটা সারণি পাশাপাশি চারশো পিকজেল প্রসারিত হয়েছে ফলে সারণীর সেল বা ঘরগুলো পাশাপাশি বেড়ে গিয়েছে পাশাপাশি চারশো পিক্সেল জায়গা পাঁচ কলামের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে